কলিয়া হাতিয়ে লগালে হুলস্থুল। বনরিয়া নহয় পোহনীয়া হাতিয়ে লগালে গন্ডগোল। হঠাৎ উত্তেজিত হয়ে রামুয়ে ভাঙিলে পার্কিংর বাহন। বগরায় পেলার চেষ্টা করিলে রখাই থা বাস। উত্তেজিত রামুর আক্রমণত আহত হল মাউত কুমার রাভাও। কথম্পি রক্ষা পড়িল কাষত থকা শঙ্কর একাডেমির ছাত্র ছাত্রী। দিসপুরের অসম সচিবালয়ের সম্মুখতে ঘটিল রামু নামৰ পোহনীয়া হাতীর এই বলিয়ালি। আনদিনার দরে গা ধুয়াবলে রামুক সাজু করেছিল মাউত কুমার রাভাই। প্রায় 10 মান বজাত জনতা ভবনের সম্মুখের পার্কিং স্থানের পর রামুক নিব খুঁজতে রামুয়ে আরম্ভ করিলে উৎপাত। এফালের পর মহতিয়াব ধরলে পার্কিংত থাকা বাহন। রামুক নিয়ন্ত্রণ করবলৈ গৈ আহত হল খুদ হাতীর মাউত কুমার রাভা। এই অকল্পনীয় পরিস্থিতির পর উদ্ধার করবলৈ ঘটনাস্থলীত ক্ষিপ্র গতিরে উপস্থিত হল বন বিভাগ আর আরক্ষীর দল। পিছে মাউতর দরে হাতীটুক বক করাত ব্যর্থ হল বন বিভাগও। রামুক শান্ত করবলৈ অনা হল বন বিভাগের পোহনীয়া মণিমালাক। পিছে মণিমালাও ব্যর্থ হওয়াত ট্রেঙ্কুলাইজার করবলৈ বাধ্য হয়ে পড়ে বন বিভাগ। হাতীটো ট্রেঙ্কুলাইজার পিছতে ঘুরি আহে শান্তি। বেশি শক্তিশালী অল্প সময় লৈছে, তার মানে ট্রেঙ্কুলাইজ করবলগা হয়েছে। অকমান টপ আপ করছো অল্প এটি শান্ত নেকি? শান্ত হলনে? সম্পূর্ণ বাস সাস ভাঙি আসলে নয় আগতে, এটা তো শান্তই দেখিছো। এই হুলস্থুলের মাত্র 1 ঘন্টা পূর্বে শ্রেণীকোঠাত সোমাইছিল কাষতে থাকা শঙ্কর একাডেমির ছাত্র ছাত্রী। হাতীটোর উৎপাত 1 ঘন্টা আগতে হওয়া হলে নিশ্চিতভাবে ঘটিলেহেতেন ভয়ঙ্কর অঘটন। পরিস্থিতি শান্ত হওয়ার পিছত ঘটনাস্থলীত উপস্থিত হল হাতীর গড়াকী। পিছে ক্যামেরার সম্মুখত অনুতাপ বাদে দুখার কথাও মুকলিকৈ কবলৈ নুখুজিলে হাতীর গড়াকিয়ে। ইয়ার পূর্বেও এনে ধরনের একটা ঘটনা সংঘটিত হয়েছিল, ইয়ার হাতীটো আক্রমণে মাউতর মৃত্যু হয়েছিল। ইয়াতে হয়েছিল আপনি জানেন নাকি? এই হাতীটো আক্রমণতে মৃত্যু হয়েছিল। ঠিক আছে, হব। আগতে একো হওয়া নাই? একো হওয়া নাই। কি হয়েছে হয়েছে আর আগে হব, মানে একটু কব নাই, জানিব ফরেস্টর মানুষ জানিব। এটা যা দেখিছে আপনাদের ইয়াতে দেখাই পাই আছে। উল্লেখযোগ্য যে একজন হাতির গড়াকের অধীনত থাকা আন একটা হাতিয়ে 2 বছর পূর্বে প্রাণ লৈছিল এজন মাউতর। গুয়াহাটির পর হীরকজ্যোতি মালাকর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।